মোনাফেক আজকের সমাজে সবচেয়ে বেশি এজন্য কোরআন শরীফের চল্লিশটা সূরাতে আল্লাহ মুনাফিকদের কথা বলেছেন একটা মোনাফিক সুরাই আছে তারপর আরো চল্লিশ সূরা মুনাফেকের কথা হচ্ছে সুরা বাকারা শুরুতে আছে না নাই ওরা বলে নিজেরা মোমেন আসলে ভিতরেই ইমান অমিনা সেমাইয়া কলু আমান্না বিল্লা হিয় মিলিয়া মিলা ফের মা হুম মানুষের মধ্যে কিছু মানুষ তোমরা দেখবা যারা বলে উই আর দ্য বিলিবাহ উই অন অল মাই থ্যান ডিজারেকশন দে আল্লাহ সেইং দে হেভেন এনি বিলীভা আসলে তারা মোমেন না তো মোমেন না কি তারা আল্লাহ পরিচয় দিচ্ছেন এই ওখা দেও নামায়খ দাও না ইল্লা অফসহুম তারা হলো ধোকাবাজ তারা কি ইংরেজি কি ডিসিভার সুন্দর ইংরেজি হলো ডিসিভার ডিসিভ করে আর আমরা বাংলাতে শিনি সিটার সিটার বাংলাতেই কয় তুই একটা সিটার না তুই একটা চিটার ওরা হলো চিটার কার সাথে চিট করেছে ইয়োখাদে ও আল্লাহ আল্লাহর সাথে ধোকা দিয়েছে ওয়াল্ল বি না মানো মমেন্দ্রকে ধোকা দিয়েছে আল্লাহ বলছেন না আসলে নিজেকেই ধোকা দিয়েছে সেটার পায় নাই দুনিয়া যার শেষ আ যার শেষ তার জীবনে আর আছে কি আমরা দুনিয়া দিয়ে আখেরাত চাই ঠিক না বেঠিক আমরা নামাজ পড়ি আল্লাহকে খুশির জন্য জুমা পড়েছি কার খুশির জন্য জুমা পড়েছি মুনাফিকে মুক্ত হওয়ার জন্য ফজরের নামাজে মুক্ত হওয়ার জন্য বলেছেন চল্লিশ ওয়াক্ত নামাজ যে ইমামের পিছনে প্রথম তাক বিসহ পড়বে বোঝা যাবে তার ভিতরে মুনাফি কি নাই আলহামদুলিল্লাহ কয় ওয়াক্ত আক্ত চল্লিশ চল্লিশ দিন না এই যে মদিনায় চল্লিশ ওয়াক্ত পড়ার জন্য হাজিরা বেচায়ন হয় এ হাদিস থেকে চল্লিশ ওয়াক্ত ইমাম যখন বলবে আল্লাহ আকবর আপনিও বলবেন আল্লাহ আকবর চল্লিশ দিন মধ্যখানে যদি ভাঙা পড়ে আবার বোঝা যাবে আপনি কি কি মোনাফেক ভাঙা পড়তে পারবে না চল্লিশ ওয়াক্ত কয় দিন আট দিন পাঁচ ওয়াক্ত নামাজ ইমাম বলবে আল্লাহ আকবর আপনিও বলবেন আল্লাহ আকবর এই তাকবির যে কি বরকত আছে মানুষ যদি জানতো দুনিয়া আখেরা সব বিক্রি করে হলো এখানে হাজির হতো দুনিয়া আখেরাতের সবচেয়ে বড় কল্যাণ এই ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন বুঝেই না অনেক লোক এত বরকত প্রথম কাতারে যে কত বরকত মানুষ যদি জানতো গৌড়িয়ে হলেও মানুষ প্রথম কাতারে গিয়ে হাজির হতো আমাদের দেশে জুমা মসজিদগুলোতে বিভিন্ন বিভিন্ন দায়িত্বশীলরা আছেন ওনারা যান দেরিতে ঠেলে ঠেলে যান সামনে এগুলো মুসল্লি না এগুলো বেয়াদব খবরদার পিছনে গেলে পিছনে বসে থাকবি সামনে যাওয়ার কোন অধিকার নাই মসজিদে কারোর জন্য জায়গা রাখা যায় তিনটা কাজ মসজিদে করা যাবে না কয়টা মুখস্থ করে রাখবেন এক নাম্বার কারোর জন্য জায়গা রাখা যাবে ইমাম সাহেব শুধু ইমামতির সময় নিজের মুসল্লায় যাবেন তার আগে না তার আগে সালাম ফিরানোর পরে আবার মুসল্লিদের দিকে ফিরবেন তিনি বোকারের হাদিস ফিরে মুসল্লিদের অবস্থা দেখে আবার মুসল্লিদের কাতারে চলে আসবেন ওখানে সুনত নফল না রসুলাম কখনোই মামতির মেম্বারে দাঁড়িয়ে সুনত নফল পড়েন নেই দুই নাম্বার পাখি যেমন খাবার খায় কবুতর খায় মোরগ খায় তাড়াতাড়ি করে এরকম করে রুকু সেজদা করা যাবে তিন নাম্বার কুকুর যেভাবে বসে করা যাবে কুকুর যখন বসে পাটা কোথায় থাকে মাটিতে আপনার হাতটা কোথায় থাকবে থাকবে উপরে এটা অধিকাংশ ভুল হয় এমনি না একটু হ্যাঁ জায়গা যদি কম থাকে তাহলে একটু লেগে লেগে করে। কিন্তু নর্মাল এভাবে উঠাবে যাতে এখান থেকে ছোট ছাগলের বাচ্চা যেতে পারে আল্লাহ বুঝার তৌফিক দান করুক